একটা বোয়াল মাছ অনেক বড় বড় মাছ পরে দেখেন দেখা যাক মনে হচ্ছে মাছ এখন দোহার তুলবেন এক কথা আমাদের দিক দোহার বলে ভারো বলে তো বিভিন্ন এলাকায় বিভিন্ন আঞ্চলিক নাম থাকতে পারে আমাদের এদিকে দোহার বলে তো দেখি কি কি মাছ পরে আর আমাদের দোহারে কিন্তু বোয়াল মাছ অনেক বড় বড় মাছ পরে যে দেখেন কিন্তু দুঃখের বিষয় প্রথম দোহার আমাদের মিস্টেক হয়ে গেল মাছ পড়লো না তো ওই যে আমাদের সামনে কিন্তু পরপর কিন্তু অনেকগুলো দোহার পাতা আছে তো দেখবো আজকে প্রতিটা দোহার কী কী মাছ পাই আমরা তো এই যে দোহারটা দেখা যাচ্ছে অলরেডি আমাদের আগে যে তুলতেছেন একটা মাছ তো পড়তেই হয় আর দোহার কিন্তু ভালো বড় বড় মাছ পরে কিন্তু দুঃখের বিষয় এটাও মিস্টেক হয়ে গেল আমাদের তো এখন আমার সামনে দিকে যাবো সামনে দিকে আমাদের এই লাইনে প্রায় তিরিশটা উপর দোহার পাতা আছে তিরিশটা দোহার আমরা দেখবো যে কী কী মাছ পাই আমরা চলুন যাওয়া যাক তো বন্ধুরা এই যে আমরা আরেকটি দোহার কাছে চলে আসলাম দেখে এই দোহারটা ভিতরে মাছ পড়ে কিনা দেখা যাক মনে হচ্ছে মাছ পরার কথা দোহারটা ভিতরে কিন্তু দুঃখের বিষয় এটার ভিতরে কোনো মাছ পরেনি তো এটা দুঃখ আমাদের যে মাছটা পরেনি আমাদের তো দেখি আমরা সামনে দোহারে যাই সামনে দোহারে গিয়ে দেখি কোনো মাছ পরে কি না তো বন্ধুরা এই যে আমরা চার নম্বর দোহারের কাছে চলে আসলাম দেখি চার নম্বর দোহারে কী কী মাছ পরে দেখা যাক কাকা আমাদের দোহার তুলতেছেন আর পরের নাম্বার এই যে আমাদের কাকা দোহার তুলতেছেন আল্লাহ ভরসা এই দোহারটা ভিতরে দেখি কোনো কিছু পরে কি না কিন্তু এটাও মিস দুঃখের বিষয় এটা হয়তো মাছ পড়লো না এখন আমরা সামনে আরো ধর আছে সেগুলো হয়তো দেখি কি মাছ পড়লো নাম্বার চার কমপ্লিট হয়ে গেল নাম্বার পাঁচে যাবো এখন আমরা এই যে আমরা একটি ধোয়ার কাছে চলে আসলাম এখন ধোয়ার দেখা যাচ্ছে আমাদের দেখি ধোয়ারে কি মাছ পাই এই যে আমাদের সাইফুল কাকা ধোয়াটা তুলতেছেন পড়ছে শিট একটার ভিতরে পড়লো না পাশাপাশি আরো আছে নাকি একই একই জায়গায় তো ওই যে সামনে আমাদের সামনে আরো ধর আছে ওই সামনে যাই আমরা সামনে গিয়ে দেখি মাছ পাই আমরা তো ওই যে আমরা সামনে দিকে যাচ্ছি এখন দেখি কোনো মাছ পাই কি না তো বন্ধুরা এই যে আমরা আরেকটি দোহার কাছে চলে আসলাম এখন এই যে আমাদের দোহারটা কাকে এখন তুলবেন মন মন বলতেছে এই দোহার মাছ পড়বে দেখা যাক কিন্তু ছিট ছিট কবে এইসব দোহারে যে মাছগুলো পরে আপনার দেখলে অবাক হয়ে যাবেন একটা দোহারে বোয়াল মাছ তিন কেজি চার কেজি করে ওজনে বোয়াল মাছ মিরকা মাছ সব ধরনের মাছ কিন্তু দোহারে পরে এই যে আমরা আরেকটি দোহার কাছে চলে আসলাম এখন এই যে দেখা যাক আমাদের এই দোহারে কী কী মাছ পরে এই যে আমাদের সাইপুল কাকা দোহার তুলতেছেন মনে হচ্ছে এই দোহারটা মাছ পড়বে পড়ছে কাকা কিন্তু ভিতরে কাঁকড়া পড়েছে মাছ পরেনি তো আমাদের কাকা দোহারটা আবার রেখে দিলেন আমরা এখন সামনে দিকে যাচ্ছি দেখি সামনে আরও দোহার আছে দেখি সামনে দোহারগুলো ভিতরে কী কী মাছ পরে এই যে বন্ধুরা আমরা এই যে আরেকটি দোহারের কাছে চলে এসলাম ইতিমধ্যে এটা দেখি এই দোহারে কী মাছ পরে এই যে দোহার দেখা যাচ্ছে পানিতে দেখা যাক মাছ পরে কি না কিন্তু দুঃখের বিষয়ে দোহারটা ভিতরে মাছ পড়লো না আমরা এখন চলে যাচ্ছি আরেকটি দোহারের কাছে দেখি ওই দোহারে মাছ পরে কিনা এই যে বন্ধুরা আরেকটি দোহারের কাছে চলে আসলাম এটা আমাদের শেষের দোহার মানে এক কথা আরেকটি দোহার থাকবে এই দোহারটা মাছ পরে কিনা আমাদের কপাল আজকে খুবই খারাপ ছিল যার ফলে আমরা তারপরে আমরা হালসাড়ি দেখি সামনে আরেকটি দোহার আছে সেই দোহারটা দেখি মাছ এই যে আমাদের লাস্ট এখন ফার্স্ট শেষ দোহার তো এই যে আমাদের সাইফুল কাকা এই যে দুইটা কাঁকড়া ধরেছেন তো এই যে আমাদের লাস্টের যে দোহারটা ছিল সেই দোহারটা তোলা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমাদের দোহারে কোনো মাসি পরে নি এখন আমরা চলে যাবো বাসার দিকে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগবে করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ পাবেন